আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে বাটা মশলা দিয়ে চিকেন আলুর ঝোল করে দেখাবো। তো তার জন্য আমি এলাচ, দারচিনি আর জিরা টেলে নিচ্ছি। তো কিছু সময় টেলে নিয়ে আমি এগুলোকে গুঁড়া করে রেখে দিব। তো এখন আমি প্যানে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। তার জন্য আমি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া অ্যাড করলাম। এবার আলুগুলোকে ভেজে নিব। তো কিছু সময় আমি আলুগুলোকে এভাবে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো সবগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলে বাটা মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, এক চামচ পেঁয়াজের পেস্ট, হাফ চামচের একটু কম জিরার পেস্ট অ্যাড করলাম। আমি এখানে মরিচের পেস্ট আর টমেটো একসঙ্গে পেস্ট করে অ্যাড করলাম। করে এবার নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করেছি, কিন্তু দুঃখিত ভিউয়ার্স স্কিপ হয়ে গেছে। তো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এবার চিকেনগুলো অ্যাড করছি। তো এভাবে চিকেনগুলোকে অ্যাড করে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে মশলার সাথে এভাবে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছে। এভাবে কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে এর ভেতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে এবার মশলা আর মাংস একসঙ্গে কষিয়ে নিব। আলুগুলো অ্যাড করলাম। আলুগুলো এই পর্যায়ে অ্যাড করলাম, এতে করে মাংসের সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তা না হলে পরে আলুগুলো অ্যাড করলে আলুটা সিদ্ধ ভালো হতো না। তো এভাবেই করলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করেছি। ঢাকনা তুলে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তা না হলে তলানিতে লেগে যেতে পারে, সে কারণেই এভাবে বারে বারে ঢাকনা তুলে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা এখন পর্যন্ত যারা দেখছেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো কিছু সময় আমি নেড়ে নিয়েছি। আমি আজ অল্প তেল মশলায় রান্নাটা করছি। তেলটা দেখুন বেরিয়ে এসছে। তো আমার মাংস আর আলুগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করলাম। ঝোলের পানিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন কম বেশি করে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো প্রিয় ভিউয়ার্স, আমি কিছু কাঁচামরিচ আর একটু লবণ কম মনে হয়েছিল তাই অ্যাড করে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তো কিছু সময় রান্না করার পর দেখুন এই যে লবণটা চেক করে নিচ্ছি, সব কিছু ঠিক আছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট।
তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আমি ভাজা জিরা আর গরম মশলা অ্যাড করলাম, তো একটু নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো তারপর নামিয়ে নিব। আর নতুন যারা দেখছেন আমার প্রিয় ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করেছি, দেখুন স্বাস্থ্যকর হেলদি মজাদার একটা খাবার। বাটা মশলা দিয়ে রান্না করলে এমনিতেই রান্নাটা অনেক সুস্বাদু হয়, তো এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, প্রিয়জনদের খাওয়াবেন, সকালে অনেক অনেক ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন এই শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।